দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলীর হাটে। গাবতলীর হাট থেকে সবচেয়ে বড় বড় বলদ গরুর কালেকশন দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একদম হোয়াইট কালারের মধ্যে বিশাল সাইজের গরুর কালেকশন রয়েছে। আমাদের সাথে আছে হাবিব ভাই, উনি হচ্ছে এগুলা দেখাশোনা করে। তো এই যে আমাদের সামনে যে গরুটা আছে, ওজন কেমন হবে আনুমানিক? এটা 15 মন। 15 মন। দাম কেমন চাইতেছেন আপনি? এটা বিক্রি হয়ে গেছে ভাই। বিক্রি হয়ে গেছে? কত বিক্রি করছেন? 5.5 লাখ টাকা বিক্রি হয়েছে। 5.5 লাখ টাকা এই গরুটা সেল হয়েছে, 5.5 লাখ টাকা। অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে আমাদের জানাবেন। আচ্ছা, পাশে আরেকটা গরু আছে, এই পাশে আরেকটা গরু আছে। তো এটাও বিশাল সাইজের একটা গরু ভাই। এটার ওজন কেমন হবে? এটা 17 মন। 17 মন। দাম কেমন চাইতেছেন? এটা আমি 7.5 লাখ। 7.5 লাখ। কত হলে ছাড়বেন? হ্যাঁ ভাই, কাস্টমার আইলে ভাই একটু ডিসকাউন্ট আছে ভাই। ডিসকাউন্ট আছে, দামাদামি করে নিতে পারবে? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এগুলা কয় দাঁতের হবে? এডি কোনটা 8 দাঁত, কোনটা 6 দাঁত। আচ্ছা আচ্ছা, 8 দাঁত আছে, 6 দাঁত। এগুলো তো ইন্ডিয়ান গরু। হ্যাঁ ভাই, ইন্ডিয়ান বলদ গরু। ইন্ডিয়ান বলদ বলে। আচ্ছা, পাশে আরেকটা আছে, এটা তো আরো বড় সাইজ, দেখতে পাচ্ছেন দর্শক। তো এটার ওজন কেমন হবে? টামের 18 মন। 18 মন। দাম কেমন ভাই? এটা ভাই আপনার 8 লাখ টাকা। 8 লাখ টাকা আপনি দাম চাইতেছেন? 8 লাখ। অবশ্যই 5 লাখ 6 লাখ টাকা হলে নিতে পারবেন আপনারা, ঠিক আছে? আর একটু ডিসকাউন্ট আছে ভাই, কাস্টমার আহুক বিক্রেতারা তার দামাদামি করতে পারবে, দামাদামি করে বার্গেটিং করে নিতে পারবে। এটা কত দাম চাইছিল? এটা 7.5 লাখ। 7.5 লাখ টাকা, ঠিক আছে। পাশে আরো অনেক অনেক গরুর কালেকশন আছে এই পাশে, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আরেকটা গরু আছে বড় সাইজের, বিশাল একটা গরু, দেখতে পাচ্ছেন। তো এটার ওজন কেমন হবে ভাই? 16 মন। 16 মন। দাম কেমন চাইতেছেন ভাই? তা আপনার 6.5 লাখ। 6.5 লাখ টাকা দাম চাওয়া হইতাছে। 6.5 লাখ টাকা দাম চাওয়া হইতাছে। পাশে আরো অনেক অনেক গরু আছে। আচ্ছা, এগুলা তো যারা ঢাকার বাইরে আছে ব্যবসায়ীরা, তারা নিতে পারবে আপনাদের কাছ থেকে? সব ভাই বিক্রেতারা আইলে ভাই আমরা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। তো এই যে এটার দামটা কেমন হবে, ওজন কেমন হবে ভাই? এটার ওজন ভাই আপনার 14 মন পাইবেন। 14 মন। 14 মন হবে তো? শিওর। আচ্ছা, তো দামটা কেমন চাইতেছেন? এটা জি, এটা 6 লাখ টাকা। 6 লাখ টাকা। কয় দাঁতের হবে এটা? এটা 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, 6 লাখ টাকা কিন্তু এই গরুটা দাম চাওয়া হচ্ছে। তো প্রত্যেকটা গরুই কিন্তু একদম সমান, মানে সাইজ কিন্তু দেখতে একই, মানে একটু কিছুটা কম বেশি হবে আর কি। তো এই যে 19 গরুটার দাম চাওয়া হচ্ছে কেমন ভাই? এটাও 6 লাখ ভাই। 6 লাখ টাকা দাম চাওয়া হইতাছে। আর এটাও কিন্তু 14 থেকে 15 মন হবে, তাই তো? হ্যাঁ ভাই। ঠিক আছে, পাশেরটা? পাশেরটা আপনার 6.5 লাখ। 6.5 লাখ টাকা দেখতে পাচ্ছেন গরুটার দাম চাওয়া হচ্ছে, 6.5 লাখ টাকা। পাশে আরেকটা গরু আছে, এটাও কিন্তু একদম প্রত্যেকটা গরুই কিন্তু হোয়াইট কালারের মধ্যে হবে। এটার দাম কত চাচ্ছে? এটা জি 6 লাখ। 6 লাখ টাকা। আচ্ছা, এটাও কিন্তু একদম মানে প্রত্যেকটা গরু একটু সমান না, একটা থেকে একটা 19 বাই 19, 20, 18, 20 এমন। আচ্ছা, এরকম হবে, মানে এগুলা হচ্ছে 6 লাখ 5 লাখ 7 লাখ এর ভিতরেই হবে। হ্যাঁ এরমই। আচ্ছা, কমের মধ্যে খালি দুইটা গরু আছে। আচ্ছা, কমের মধ্যে কোনটা আছে? ওই মাতা দুইটা আছে। আচ্ছা, এই যে আমাদের সামনে যেটা আছে, এটার প্রাইসটা কত চাচ্ছে? এর প্রাইস এটাও 6 লাখ টাকা। 6 লাখ টাকা দাম চাওয়া হইতাছে, 6 লাখ টাকা। আচ্ছা, পাশে আরো অনেক অনেক গরু আছে দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটাই 5 লাখ 6 লাখ টাকার মধ্যে আপনারা নিতে পারবেন। যারা বলদ গরু কুরবানি দিতে চাচ্ছেন অবশ্যই আপনারা চলে আসবেন এই যে হাবিব ভাইয়ের কাছে। গাবতলিয়াটে কোন পাশে আছেন আপনি? ঠিক আছে, তো এই যে পাশের দুইটা আছে, 8 লাখ টাকা, 8.5 লাখ টাকার মধ্যে নিতে পারবেন। মহিষ আছে, বিশাল সাইজের মহিষ আছে ওনাদের কাছে। আর এগুলার ওজন কেমন হবে মহিষগুলার? এটা হলো ভাই আসতো ভাই 850 কেজি। 850 কেজি। প্রাইসটা কত চাচ্ছে? এটা 8 লাখ টাকা। 8 লাখ টাকা। এই যে মহিষটার দাম চাওয়া হইতেছে 8 লাখ টাকা। এগুলা কোন জায়গা থেকে নিয়ে আসছেন মূলত ভাই? এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান? আচ্ছা, ইন্ডিয়ান। এগুলাই তো এখন বর্তমানে গাবতলিয়াটে সবচেয়ে বড় মহিষ। আচ্ছা ঠিক আছে, পাশে আরো মহিষ আছে এই পাশে, দর্শক দেখতে পাচ্ছেন। এই মহিষটা কিন্তু বিশাল, অনেক বড় সাইজের। এগুলা কি মহিষ, কোন জাতে? এটি সব ইন্ডিয়ান। ইন্ডিয়ান মহিষ। এই যে দুইটা দাম কত? এটা ভাই 8 লাখ, এটা ভাই 9 লাখ। আচ্ছা, এই মহিষটার দাম চাওয়া হইতাছে 8 লাখ টাকা, আর এটা কি আরো বড়? 9 লাখ টাকা দাম চাওয়া হইতাছে। হ্যাঁ, এটা হলো 900। কেমন হবে? এটা হলো 900 কেজি, এটা হলো 1050 কেজি। 1050 কেজি। আর এটা হচ্ছে 900 কেজি। আর পাশে কিন্তু আরো বড় সাইজের গরু আছে এখানে, আর দেখতে পাচ্ছেন বিশাল বিশাল। আমাদের দ্বারা সব পাইবেন, উট পাইবেন, দুম্বা পাইবেন, বুট্টি গরু পাইবেন, দেশি গরু পাইবেন। উট কোথায় আছে? উট ভাই আমরা আর এক জায়গায় আছে, আইনা দিয়ে আবার উট লাগলে। আর আপনি দুম্বা আছে এই জায়গায় আমাদের, বুট্টি গরু, ছোট গরু, কোন দেশি গরু, সব ধরনের গরু আছে। দেশি গরু এবং বিদেশি গরু সব ধরনের গরুই আপনারা রাখেন, তাই তো? আচ্ছা, আপনারা কোন পাশে আছেন? গাবতলি হাটের কোন পাশে আছেন? গাবতলি হাটে আপনার আমরা আছি পশ্চিম দিকে। পশ্চিম দিকে? আমাদের
মহাজনের নাম জিগালি কই দেব আটের ভিতরে এসে নাম কি ওনার গামজাদ ব্যাপারী ছিল খুব ব্যাপারী আচ্ছা আচ্ছা এই নাম বললেই সবাই দেখাই দেব নামে চিনবে গাবতলি হাটে আচ্ছা নাম্বারটা বলা যাবে আচ্ছা নাম্বারটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে 01756680095 এই যে আমরা ঘোড়াগুলা দেখাইছি এগুলা নিতে পারবেন আমি আবারো নাম্বারটা বলে দিচ্ছি 01756680095 এই নম্বরে যোগাযোগ করলে আপনারা হচ্ছে গরুগুলা পারচেজ করতে পারবেন অথবা আপনারা চাইলে গাবতলি হাটে এসে ওই যে নামটা কি বললেন অপু ব্যাপারী আমজাদ ব্যাপারী ছেলে অপু ব্যাপারী আচ্ছা আমজাদ ব্যাপারী ছেলে অপু ব্যাপারী ওনার নামটা বললে সবাই চিনবে হ্যাঁ এক নামে চিনবে ওনার কাছ থেকে এই বড় বড় সাইজের গরুগুলা পারচেজ করতে পারবেন 5 লাখ 6 লাখ 7 লাখ টাকার মধ্যে আর মহিষ যারা নিতে মহিষ আছে দুম্বা আছে সবই আছে দুম্বা সবকিছু নিতে পারবেন